Mongia kami ho hati shabak liner reservia BJP botol chopper abja khatiam rognai rokai. Parti mongko shak derakha BJP ni janajati morchani achukha Bikash Deborma te BJP botol ni tang ro. Buskani untris agor shalmari wa BJP sarbabaratiya ni achukhang JP nonda khumulungo berena phanya nai tonga bai. Haste kitingi no Hasteni juda juda ADC amzayo BJP bodoli bakhakte bodoli tangphang rokbai achu koklam shalai jagai tongo awai jagai tongo karap shalaba haino BJP haste janajati morchani achu phang Bikash Deborma mongia kamio hati sabha khlaina thangmani piya hati sabha chengnani sikangno themroknai rokbai choprap jakha BJP bodoli tangphang butok khlai jakate hati sabani bagai jaikhe tonijak manikhine sibai shukrob khlai jakmani koksil jamung bakashaka bebak parti mungno kitingi tipra mathani phasing yasi surjaka police tripura state assembly phili jawan dokni naikol mumbai parti mungno methebi mankha aboni yagulo deliamura police tangphang sunacharan jamatiya osi gutam debormani karak naikol mumbai janajati ni achukphang Bikash Deborma no chakma gatni 29 krishnapur mandal tangnoko Jaikhe toni jakha tei telemora Bikash der shakha noko party mungo shak derajak rokno talang jakha janajati morchani achukphang Bikash Deborma ni shakbo derakha party muni koktuma mani haste BJP ni achukphang patol konya jamatiyabo party mawo shak derajak rokno nanyani bagai thangai shogikya telemora Bikash der shakham noko tei party mungno shilamung funugai thangnai shalo bini shakawa party mung party mani bana kosomte lamsuk jakmani te lamaka sujakmani kokno tebo saikhna rikha koktuma thumnai rokni beskango amra je somoy amrar mungya kamite jai ei somoy ei ki pramothar duskritikarira amader upore pran ghati hamla hoyeche amar ek amar karyakarta wounded hoyeche কার্যকর্তা কে প্রাণঘাটি মারার জন্য তারা আক্রমণ করেছে আমার উপরে আক্রমণ হয়েছে আমার এই প্রোগ্রামটা বানচাল করার জন্য তারা বিভিন্ন দিক থেকে লোক নিয়ে তারা আমার প্রোগ্রামটা বানচাল করেছে আমাদের প্রোগ্রাম ছিল আগামী 29 তারিখ আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট জেপি নাড্ডাজি জির খুমুলুং আসার জন্য আমরা বিভিন্ন জায়গায় বাজার সভা পথ সভা বাইক র্যালি তার শিডিউল আজকে আমাদের মঙ্গিয়া কমিটি ছিল এই মঙ্গিয়া কমিটি আমরা যখন যাই প্রোগ্রাম করার আগে আমার উপরে এবং আমার কর্মীদের উপরে আমার মণ্ডল প্রেসিডেন্ট সাহেব ছিল আমাদের উপরে প্রাণঘাতী হামলা হয়েছে তার জন্য আমি তীব্রা মথার যে আমি নিন্দা জানাই মুখে ভাষা আসে না এর জন্য আমি তাদেরকে নিন্দা এই বলবো কি এইমন রাজনৈতিক ধিক্কার কোনদিন এই যে বিপ্রমথা যে রাজনীতি করেছে নোংরা রাজনীতি করেছে তার আমি পুরো ধিক্কার জানাই কাছে আমাদের থানার মধ্যে এখন এফআইআর আমরা করব এখন আমাদের উপরে যেভাবে প্রাণঘাতী হামলা যেভাবে করেছে মারার জন্য অস্ত্রশস্ত্র নিয়ে তারা হাতিয়ার তাতের নিয়ে যেভাবে আমাদের উপরে আক্রমণ হয়েছে তা বলা যায় না কোনো মতন আমরাকে আমাদেরকে আমরা পুলিশ প্রশাসন এই মঙ্গিয়া কমিটি আমাদেরকে প্রাণে রক্ষা করে আমাদেরকে এই চাকমাকাটে নিয়ে এসে পৌঁছে দিচ্ছে আমরা এফআইআর করব এখনই এফআইআর করব যে আমাদের উপরে যে প্রাণঘাতী হামলার যে করেছে আমরা চিনছি আমাদের আমার উপরে যে করছে চিনছি সেখানে একদম দুষ্কৃতিতে মাফিয়া ত্রিপুরা মথার কয়জনের বিরুদ্ধে আপনারা মামলা করবেন দেখা যাবে এখন আমরা করব এখন আমি এখন বলতে পারবো না আমরা করব এখন আজকে কি মামলা করবে হ্যাঁ এখনই মামলা করব এখনই মামলা করব আমি এখন কাঞ্চনপুর থেকে আছি আপনারা সবাই অবগত আছে কালকে কাঞ্চনপুর টিপরা মথারা রোড ব্লক করছে কিন্তু রোড ব্লক আমার কাম করে আমি কাঞ্চনপুরে আমি আবার কালীপতাদের সাথে মিটিং এবং তাদের সাথে আলোচনা করেছি আজকে আমিও এখানে উপস্থিত হওয়ার কথা ছিল আজকে আমাদের কল্যাণপুর মণ্ডলের পক্ষ থেকে
সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা বঙ্গিয়া পার্টি অফিসের যেটা আমাদের পার্টি অফিস পার্টি অফিসের সামনে আমরা এখানে সভা করার একটা কথা ছিল। আমাদের মোর্চা প্রেসিডেন্ট বিকাশ দাদা ওখানে সময় মতো গিয়ে পৌঁছে এবং আমাদের একজন সদস্য ডিসি উনিও এখানে গিয়ে পৌঁছেছে। কিন্তু আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের পার্টির অফিসে যাওয়ার পূর্বে দীপরা মহারা এখানে ব্যানার টেলার ফ্ল্যাগ ট্যাগ লাগিয়ে তারা এখানে পরিবেশ এবং করে রেখেছে তারা যেন আমরা ঘিরেই অ্যাটাক করে সেখানে হাঙ্গামা পাতে। সেইভাবে মন্দলের সভাপতি আছে আমাদের এবং কৃষ্ণপুরের আমাদের নেতৃবৃন্দ সবাই এখানে গিয়ে পৌঁছেছে এবং আরও আছে। কিন্তু এখানে আমাদের মিটিং শুরু হওয়ার আগে তারা এখানে সব হাঙ্গামা তাণ্ডব করে আঘাত করে একাত করে আমাদের বিকাশ দাঁড়াল আঘাত পেয়েছে এবং আমাদের সুজন জমাতিয়া ওনাকে পুরা সারা শরীর দেখুন আপনারা সবাই দেখছেন, হ্যাঁ পুরা সারা শরীরে তার আঘাত ছিল এবং মাথা ফেটে গেছে এবং কাপড় তাপড় সব ছিঁড়ে ওনাকে পুরা বলতে পারে অ্যাটেন্ড মারা এইভাবে ওনারা তাণ্ডব চালাচ্ছে। তো এই থেকে আমরা পরিষ্কার বোঝা যায় যে টিপ্রামথা লোক কত কিছু বলছে টিপ্রামথা চেয়ারম্যান 2023 লাস্ট ফাইট টিপ্রামথা। তো এই লাস্ট ফাইট আসার আগে ওনারা আপনার চেষ্টা করছে পার্টিকে সার্ভাইভ রাখতে। 2023 আসার আগে পার্টি সার্ভাইভ থাকবে কি না সেটা নিয়ে তারা এখন অনেক চিন্তিত এবং খুব পরিশ্রান্ত। তো এই পরিশ্রান্ত চিন্তিত থেকে সারাদিন এখন বলতে পারে আমি পাগল কুকুরের মতো সারাদিন মানুষকে দেখলে কামড়ানো মানুষকে দেখলে গেমজু করা এটাই তাদের চরিত্র।